আর কিছুদিনের মধ্যেই জলসাতে আসছে নতুন ধারাবাহিক গাঁটছড়া। অ্যাক্রোপলিসের অধীনে থাকা এই ধারাবাহিকে তিনটি প্রধান জুটিকে দেখা যাবে। এখানে প্রধান চরিত্রে বেশ কিছু জনপ্রিয় তারকাদের দেখা যাচ্ছে। এই ভিডিওতে জানব গাঁটছড়া ধারাবাহিকে কে কোন চরিত্রে অভিনয় করবেন। বলা বাহুল্য, ধারাবাহিকের কাস্টিং চোখে পড়বার মতো। এখানে নায়িকার মায়ের চরিত্রে আছেন অভিনেত্রী তনুকা চ্যাটার্জি। মেয়েদের জন্য সৎ বড়লোক পাত্র খোঁজা তার অন্যতম প্রধান উদ্দেশ্য। তার নাম চন্দ্রা ভট্টাচার্য। তার বড় মেয়ের চরিত্রে আছেন টেলি অভিনেত্রী সীমা ভট্টাচার্য। ধারাবাহিকে তার নাম দ্যুতি ভট্টাচার্য। আস্তে আস্তে নেগেটিভ হবে এই চরিত্র। অন্যদিকে সোলাঙ্কি রায় থাকছেন মেজ মেয়ের চরিত্রে। তার নাম খড়ি। হাতের কাজে ভীষণ দক্ষ সে। খড়ি গল্পের প্রধান চরিত্র। অন্যদিকে ছোট বোনের চরিত্রে আছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। ধারাবাহিকে তার নাম বনি। বেশ চটপটে একটা চরিত্র। এত গেল মেয়ের বাড়ি। এইবার জানা যাক ছেলের পরিবারে কে কোন চরিত্রে আছেন। সম্ভবত নায়কের বোনের চরিত্রে দেখা যাবে টেলি অভিনেত্রী সঞ্চারী মণ্ডলকে। ধারাবাহিকে তার চরিত্রের নাম কিয়ারা। অন্যদিকে সিংহরায় বাড়িতে যার কথা কেউ ফেলতে পারে না, তিনি হলেন কুমুদিনী সিংহরায়। সবার বড়। এই চরিত্রে আছেন অনুরাধা রায়। সম্ভবত তার বিপরীতে থাকবেন অভিনেতা রজত গাঙ্গুলি। তিনি হলেন এই সিংহরায় বাড়ির প্রধান কর্মকর্তা। চরিত্রের নাম নরেন্দ্রনাথ সিংহরায়। এদিকে অভিনেতা অরিন্দম ব্যানার্জিকে দেখা যাবে হিমাংশু সিংহরায়ের চরিত্রে। সম্ভবত তিনি নায়কের বাবা। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য চরিত্রে থাকবেন সোহিনী সান্নাল, যার চরিত্রের নাম মধুজা। মধুশ্রী চরিত্রে আছেন শাওন দে। অন্যদিকে অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরীকে দেখা যাবে পারমিতার চরিত্রে। সম্ভবত নেগেটিভ হবে এই চরিত্র। ধারাবাহিকে তিন ভাইয়ের মধ্যে বড় ভাই ঋদ্ধিমানের চরিত্রে আছেন গৌরব চ্যাটার্জি। মেজ ভাই রাহুলের চরিত্রে আছেন অভিনেতা অনিন্দ চ্যাটার্জি। অপরদিকে নবাগত রিয়াজ লস্কর থাকছেন ছোট ভাই কুণালের চরিত্রে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা এক্সাইটিং হতে চলেছে নতুন ধারাবাহিক গাঁটছড়া। তো বন্ধুরা, কে কে অপেক্ষা করে আছো এই ধারাবাহিকের জন্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।